নমস্কার বন্ধুরা, কি আমি পাইছি, আমি তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। চলে এসেছে 25শে ডিসেম্বর, বড়দিন, আর সেই উপলক্ষে তোমাদের সামনে তুলে ধরেছি একটা ক্রিসমাস কেক ডেকোরেশন আইডিয়া। আশা করি তোমাদের ভালো লাগবে, তোমরাও তৈরি করে পরিবারের সকলের মন জয় করে নিতে পারবে। তবে আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি। কেকটি তৈরি করবার জন্য আমি নিয়েছি 3 কাপ ময়দা। 3 কাপ ময়দাকে আমি ভালো করে চেলে দিয়েছি। মিশিয়ে দেব 3 চা চামচ বেকিং পাউডার, আর তার সঙ্গে মিশিয়ে দেব 1.5 চা চামচ বেকিং সোডা। সমস্ত উপকরণগুলি ভালো করে চেড়ে ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এদিকে অন্য একটা পাত্রে নিয়েছি আমি ডিমের সাদা অংশ। আমি কিন্তু এখানে 6টা ডিম ব্যবহার করেছি। 6টা ডিমের সাদা অংশ আমি নিয়েছি। 30 সেকেন্ডের জন্য আমি একটা বিটারের সাহায্যে বিট করে নিয়েছি। তারপর মিশিয়ে দিচ্ছি 1.5 চা চামচ ভিনিগার। ভিনিগার দিয়ে আমি আবার এটাকে 45 সেকেন্ডের জন্য বিট করে নিচ্ছি। 45 সেকেন্ড বিট করা হয়ে গেছে। এবার মিশিয়ে দিচ্ছি 1 কাপ কাস্টার্ড সুগার। কাস্টার্ড সুগারটা কিন্তু আমি ধীরে ধীরে অ্যাড করব, আর বিটার স্পিডটাকে লো থেকে ধীরে ধীরে হাইতে নেব। এইভাবে কন্টিনিউ বিট করতে থাকলে তোমার কিন্তু এগ ফোমটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। এবার বাড়িটাকে উল্টে দেখবো, যদি ফোমটা নিচে না পড়ে যায় তাহলে বুঝতে হবে যে এগ ফোমটা পুরো ভালোভাবে তৈরি হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা যে আমরা কিন্তু বাটিটা উল্টে দিয়েছি, কোনোভাবে কিন্তু ফোমটা পড়ে যায়নি। এবার মিশিয়ে দিচ্ছি ডিমের কুসুম। আমি কিন্তু এখানে 3টে কুসুম মিশিয়েছি, কিন্তু ব্যবহার করেছি আমি 6টা ডিম। 3টে কুসুম কিন্তু আমি ব্যবহার করিনি। মিশিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স। দিয়ে দিয়েছি 3/4 কাপ কুকিং অয়েল। যে কোনো কুকিং অয়েল তোমরা ব্যবহার করতে পারো, কিন্তু সর্ষের তেল একেবারেই ব্যবহার করা চলবে না। মিলিয়ে দিলাম 1/2 কাপ কনডেন্সড মিল্ক। অবশ্যই কনডেন্সড মিল্কটা তোমরা ব্যবহার করবে, কনডেন্সড মিল্ক কিন্তু কেকে খুব সুন্দর একটা স্বাদ এনে দেয়। মিশিয়ে দিচ্ছি 1/2 কাপ কোকা পাউডার। কোকা পাউডারকে অবশ্যই চেলে নিতে হবে। এবার ধীরে ধীরে আমি কিন্তু স্প্যাচুলার সাহায্যে সমস্ত কোকা পাউডারটাকে মিশ্রণের সঙ্গে মিশিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি মিশিয়ে নিয়েছি। এইবার আমার মিশ্রণের সঙ্গে ড্রাই ইনগ্রিডিয়েন্টসের মিলিয়ে নেবার পালা। কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু মিশ্রণটাকে দুটোভাবে ভাগ করে নিয়েছি, কারণ আমার পাত্রটা ছোট। যখন কিনা আমি ড্রাই ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করব তখন কিন্তু পরিমাণে আরও বেড়ে যাবে এবং আমার পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই আমার সুবিধার্থে কিন্তু আমি দুভাগে ভাগ করে নিয়েছি। দেখো ধীরে ধীরে আমি ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলিকে মিশিয়ে নিচ্ছি, আর এবার মিলিয়ে দিচ্ছি 1/2 কাপ দুধ। স্প্যাচুলার সাহায্যে কাট অ্যান্ড ফোল্ড পদ্ধতিতে ধীরে ধীরে কিন্তু আমি সমস্ত উপকরণ একসঙ্গে মিশিয়ে নিয়েছি। 1টা পাত্রে মিশানো হয়ে গেল, অপর পাত্রটি নিলাম, তার সঙ্গেও ড্রাই ইনগ্রিডিয়েন্টস মিলাচ্ছি এবং তার সঙ্গেও 1/2 কাপ দুধ আমি মিশিয়ে 1টা স্প্যাচুলার সাহায্যে ভালো করে মিলিয়ে নেব। তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু প্রথম পাত্রে 1/2 কাপ দুধ ব্যবহার করেছি, সেকেন্ড পাত্রে কিন্তু 1/2 কাপ দুধ ব্যবহার করেছি। তাহলে টোটাল পুরো কেকটা তৈরি করতে আমি কিন্তু 1 কাপ দুধ ব্যবহার করলাম। এবার দুটো মিশ্রণ একসঙ্গে মিশিয়ে দিচ্ছি, আর স্প্যাচুলার সাহায্যে দুটো মিশ্রণকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা এবার আমি মোল্ডে ঢেলে নেব। আমার কাছে কিন্তু একই সাইজের 3টে মোল্ড ছিল না, তাই আমি ডিফারেন্ট সাইজের মোল্ড ব্যবহার করেছি। তোমাদের যদি সেম সাইজের মোল্ড থাকে তাহলে কিন্তু অনেকটা বেশি সুবিধা হবে। আমি কিন্তু সমান তিক্তভাগে আমি কিন্তু মিশ্রণটাকে 3টে পাত্রে ঢেলে নিয়েছি। ট্যাপ করে ভেতরের এক্সট্রা এয়ারগুলিকে বের করে দেবো। এদিকে কিন্তু যে পাত্রে আমি কেককে বেক করব সেই কেক পাত্র দুটোকে আগে থাকতেই 5 মিনিটের জন্য গ্যাসে বসিয়ে প্রিহিট করে নিয়েছি। বন্ধুরা প্রিহিট পাত্র দুটির মধ্যে আমি 2টো মোল্ড বসিয়ে দিলাম, ফিরে আসবো 30 মিনিট বাদে। ফিরে এলাম 30 মিনিট পরে। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ টুথপিকে কিন্তু একটুও কেক লেগে নেই, তার মানে কিন্তু বুঝতে হবে কেকগুলি ভালোভাবে তৈরি হয়ে গেছে। সম্পূর্ণভাবে ঠান্ডা করে কেকগুলিকে ডিমোল্ড করে নিচ্ছি। বন্ধুরা কেকগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবং কেক 3টাকে ডিমোল্ড করে নেব। দেখতেই পাচ্ছ খুব সুন্দর স্পঞ্জি কেক তৈরি হয়েছে। প্রত্যেকটা কেক থেকে আমি 2টো করে লেয়ার বের করে নেব।
বন্ধুরা, আমার মোটের সাইজগুলি ডিফারেন্ট ছিল, তাই জন্য আমি একই মাপের পাঁচ থেকে কেটে কেকগুলোকে সমান মাপে তৈরি করে নেব আর প্রত্যেকটা কেক থেকে দুটো করে লেয়ার বের করে নেব। বন্ধুরা, টোটাল আমি ছটা লেয়ার বার করে নিয়েছি। এবার আমি তৈরি করে নেব চকলেট গানাশ। গানাশ তৈরি করার জন্য আমি নিয়েছি 1 কাপ চকলেট আর তার সঙ্গে 1/3 কাপ দুধ মিশিয়ে ডাবল বয়লার পদ্ধতিতে আমি কিন্তু চকলেটটাকে মেল্ট করে নেব আর ফ্রিজে রেখে দেবো 10 মিনিটের জন্য। চকলেট গানাশ তৈরি হয়ে গেছে, এবার তৈরি করে নেবো হুইপিং ক্রিম। হুইপিং ক্রিম তৈরি করার জন্য আমি নিয়েছি 2 কাপ হুইপ ক্রিম, তার সঙ্গে মিশিয়ে দেবো 3/4 কাপ আইসিং সুগার। আইসিং সুগারকে ধীরে ধীরে মিশিয়ে একটা বিটারের সাহায্যে হুইপিং ক্রিমটি তৈরি করে নেব। কেককে অ্যাসেম্বল করার জন্য তৈরি করে নিতে হবে সুগার সিরাপ। সুগার সিরাপ তৈরি করার জন্য আমি নিয়েছি 1/2 কাপ জল, তার সঙ্গে মিশিয়ে দেবো 2 টেবিল চামচ চিনি। কেককে অ্যাসেম্বল করার পালা। রেখে দিয়েছি প্রথম লেয়ার, তার উপর দিয়ে দিয়েছি সুগার সিরাপ। সুগার সিরাপ দিলে কিন্তু কেক অনেক সুন্দর ময়েস হয়ে যায়। তার উপর দিয়ে দিয়েছি হুইপিং ক্রিম। হুইপিং ক্রিমকে কেকের উপর স্প্রেড করে দিয়েছি। দিয়ে দিচ্ছি চকলেট গ্যানাশ। চকলেট গ্যানাশকেও ভালো করে স্প্রেড করে দিচ্ছি, এতে করে কেকের টেস্টটা আরও বেশি সুস্বাদু হয়। রেখে দেবো সেকেন্ড লেয়ার, দিয়ে দেবো সুগার সিরাপ, এবার দেবো হুইপিং ক্রিম। হুইপিং ক্রিমকে স্প্রেড করা হয়ে গেলে তার উপর স্প্রেড করে দেবো চকলেট গ্যানাশ। বন্ধুরা, একইভাবে ছটা লেয়ারকে আমি অ্যাসেম্বল করে নেব। হুইপিং ক্রিমের সাহায্যে ফার্স্ট কোট আমরা করে নেব এবং ফার্স্ট কোট হয়ে গেলে কিন্তু আমি 30 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেবো কেকটাকে, যাতে ক্রিমটা ভালো করে সেট হয়ে যায়। তিরিশ মিনিট বাদে ফিরে আসলাম এবং 30 মিনিট বাদে হুইপিং ক্রিমের আমি আরেকটা লেয়ার কেকের মধ্যে দিয়ে দেবো। তোমরা দেখতেই পাচ্ছ, এটা কিন্তু হয়ে গেল আমার ফাইনাল লেয়ার। এবার তো এবার কিন্তু কেক ডেকোরেশনের পালা। কেককে ডেকোরেশন করার জন্য আমি নিয়ে নিয়েছি আইসক্রিম কোন আর আইসক্রিম কোনকে মাঝ বরাবর কেটে নিয়েছি এবং ডিফারেন্ট সাইজের কেটে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ, কিছু আমি বড় বড় গাছ বানানোর জন্য বড় বড় আকারে নিয়েছি আর কিছু কিছু কিন্তু আমি ছোট সাইজের নিয়েছি। হুইপিং ক্রিমের সঙ্গে মিশিয়ে নিয়েছি সবুজ রং। এবার একটা স্টার নোজেলের সাহায্যে আমি কিন্তু এক্সমাস ট্রির মতো বানিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ কি সুন্দর বিভিন্ন আকারের এক্সমাস ট্রি আমি তৈরি করে নিয়েছি। তোমরাও যদি আমার প্রত্যেকটা স্টেপ ফলো করো তবে কিন্তু এরকম সুন্দরভাবে একটা কেক তৈরি করে নিতে পারবে। দেখো বন্ধুরা, আমার কিন্তু কেকটা অলমোস্ট ডেকোরেট করা হয়ে গেছে। দেখো মাঝখানে আমি কিন্তু পুরো একটা আইসক্রিম কোন রেখে দিয়েছি এবং সেটাকে কিন্তু আমি স্টার নোজেলের সাহায্যে পুরো একটা এক্সপ্রেস ট্রে তৈরি করে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিয়েছি কিছু গোল্ডেন আইসিং বল, যেটা কিন্তু মার্কেটে খুব সহজভাবেই তোমরা কিনে নিতে পারবে। গোল্ডেন বল দেওয়াতে কিন্তু কেকের ডেকোরেশনটা আরও অসম লাগছিল দেখতে, কারণ আমরা জানি কোনো কিছুতে গোল্ডেনের টাচ করলে দেখতে কিন্তু আরও বেশি সুন্দর হয়। আমি কিন্তু ক্রিসমাস ট্রিগুলির মধ্যেও ছোট্ট ছোট্ট গোল্ডেন বল সাজিয়ে দিয়েছি। বন্ধুরা, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আমার ডেকোরেশন আইডিয়া তোমাদের কেমন লাগলো। আর যদি ভালো লাগে প্লিজ লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পাশে থাকে বেল আইকনটি অবশ্যই প্রেস করো আমার প্রতিদিনের নিয়মিত নোটিফিকেশান পাওয়ার জন্য। আবার ফিরে আসবো নতুন একটা নোটিফিকেশান। থ্যাংক ইউ।